আমাদের এই বিশেষ নিবেদন স্টোরি সাসপেন্স। আজ আপনাদের জন্য এসডির লেখা গল্প পথ হারিয়ে পোড়াবাড়ির পথে। গল্পের সূত্রধারে আমি সুরজিৎ। শুরু করতে চলেছি আজকের গল্প পথ হারিয়ে পোড়াবাড়ির পথে। আমরা অনেকেই অনেক রাস্তাঘাটের ঘটনা শুনেছি। আমাদের শহরে এমন এমন কিছু রাস্তাঘাট আছে যা আপনাকেও ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় দাঁড় করিয়ে দেবে। যদি সেই রাস্তা আপনার অচেনা হয় তাহলে তো খুবই সমস্যায় পড়তে হবে। আমাকেও এরকমই একটি ঘটনার সম্মুখীন হতে হয়েছিল। তবে আমি যে রাস্তায় পথ হারিয়েছিলাম সেটি ভূতলের রাস্তা ছিল। গল্পটি শেষ পর্যন্ত না শুনলে বুঝতে পারবেন না সে ভয়ানক রাস্তাতে ঠিক কী ঘটেছিল আমার সাথে। আমি পড়াশোনা কমপ্লিট করে চাকরির আশায় ছিলাম। আমার বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। বাবা মা অনেক কষ্ট করে আমায় পড়াশোনা শিখিয়েছে। আজ আমি বড় হয়েছি, সংসারের প্রতি যথেষ্ট দায়িত্ব বেড়েছে, তাই এই সময় যে কোনো একটি ভালো কাজ আমার কাছে খুব জরুরি ছিল। ঈশ্বরের কাছে রোজ প্রার্থনা করতাম, হে ঈশ্বর আমি যেন ভালো একটা কাজের সন্ধান পাই। শেষমেশ ব্যারাকপুরে আমি একটি ভালো প্রাইভেট কোম্পানিতে কাজ পেলাম, গাড়ির শোরুমে। মাসে বেতন ছিল 8,500 টাকা। বেশ ভালোই কাটছিল সেখানে আমার কাজের জীবন। আমার জ্যাঠামশাইয়ের বাড়ি 6 কিলোমিটার দূরে, একটি গ্রাম অঞ্চলের দিকে, বেশ কাছ থেকে কাছে। 5 বছর আগে বাবা মাকে নিয়ে জ্যাঠামশাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তারপর থেকে দ্বিতীয়বারের জন্য যাতায়াত করার আর কোনো সুযোগ সুবিধা হয়ে ওঠেনি। একদিন 1 মাসের বেতন পেয়ে কিছুদিন কাজ ছুটি নিলাম। বাড়ি ফিরবার পথে ভাবলাম জ্যাঠামশাইয়ের বাড়িতে একবার ঘুরে আসি, অনেক বছরই হলো সেখানে যাতায়াত হয় না। তাই আর দেরি না করে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলের বাস ধরে রওনা দিলাম। সন্ধে নামার মুখেই জ্যাঠামশাইয়ের বাড়ির খুব কাছাকাছি পৌঁছে গেলাম। তবে এখানকার পরিবেশ আগে থেকে অনেকটাই বদলে গেছে। ফাঁকা জায়গা জমি পাকা বাড়িতে পরিণত হয়েছে। এখান থেকে আমার জ্যাঠামশাইয়ের বাড়ি অনেকটাই গলির ভিতরে, সেই গলির রাস্তাও যেন অনেকটা গোলক ধাঁধার মতন। সন্ধে হয়ে যাওয়ার কারণে গলির পথটা যেন অনেকটা অচেনা অচেনা লাগছে। আমি জামাকাপড়ের ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে শুরু করলাম আর মনে মনে ভাবতে লাগলাম রাস্তা হারিয়ে ফেলবো না তো। এই ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম পোড়াবাড়ির সামনে। এই বাড়িটি বহু বছর আগে আগুনে পুড়ে গেছিল, তারপর থেকে এই বাড়িতে কেউ আর থাকে না। কিন্তু আমি এই পোড়াবাড়ির সামনে এসে পৌঁছাতেই জ্যাঠামশাইয়ের বাড়ির পথ যেন হারিয়ে ফেলেছি। আমি কয়েকবার অন্য পথ দিয়ে যাতায়াত করলাম, কোনো লাভ হলো না। ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে সেই পোড়াবাড়ির সামনে এসে পড়ছি। তার মধ্যে আবার শীতকাল, কুয়াশায় ভর্তি চারিদিক, আশেপাশে কোনো লোকজনও নেই যে কাউকে জিজ্ঞাসা করবো এই পথ দিয়ে কী করে বেরোনো যায়। আর এদিকে যত রাত হচ্ছে ততই যেন মনে ভয় বাড়ছে। আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল আমার গোটা শরীর, জল চেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। ব্যাগ থেকে জলের বোতলটা বের করব, সেই সময় দেখি জলের বোতলে 1 ফোঁটাও জল নেই। ভাবুন কী পরিস্থিতি হয়েছিল সেই সময় আমার সাথে। ঈশ্বরকে মনে মনে স্মরণ করতে লাগলাম। হঠাৎ করেই মনে পড়ে গেল এই পোড়াবাড়ির পাশ থেকেই তো একটি রাস্তা আছে, এই পথ ধরে গেলেই জ্যাঠামশাইয়ের বাড়ি যাওয়ার রাস্তা পাব। আমি ঈশ্বরকে স্মরণ করতে করতে সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। কিছুটা হাঁটার পর রাস্তার ধারে একটি শিব মন্দির দেখলাম। মন্দিরের ভিতরে কিছুক্ষণ বিশ্রাম নিলাম, ঠাকুরকে প্রণাম করে আবার হাঁটতে শুরু করলাম। মনটাও কিছুটা হালকা হলো। তারপর পৌঁছে গেলাম জ্যাঠামশাইয়ের বাড়ি। রাস্তায় আমার সাথে কী কী ঘটনা ঘটেছে এইসব বিষয়ে সব কিছু খুলে বললাম জ্যাঠামশাইকে। উনি আমার কথা শুনে বললেন, এর আগেও এই এলাকায় এরকম ধরনের অনেক ঘটনা ঘটেছে, তাই সন্ধ্যা নামলেই এই জায়গা পুরোপুরি নির্জুম হয়ে যায়। শোন, এরপর কখনো আমাদের বাড়িতে আসলে বেলা থাকতে থাকতে আসবি, অন্ধকার হলেই কিন্তু বিপদ।